Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase. নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ইন্ডিয়ান ফুটবলের বড় বড় ট্রান্সফার আপডেট নিয়ে এসেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মোহনবাগান জায়েন্টসের খবর নিয়ে, মোহনবাগান কিন্তু এই মুহূর্তে দলবদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে। তাদের নজরে রয়েছে, এই মুহূর্তে শোনা যাচ্ছে যে আলজেরিয়ার জাতীয় দলের মিডফিল্ডার হ্যারিস বেলকেবলা। হ্যাঁ বন্ধুরা, এই জাতীয় দলের আলজেরিয়ার জাতীয় দলের ফুটবলার এই হ্যারিস বেলকেবলাকে কিন্তু পেতে চাইছে মোহনবাগান বলে আমরা জানতে পারছি। ইনি কিন্তু এই মুহূর্তে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব ব্রেস্টে খেলছেন। ফলে এই ফুটবলার কিন্তু এটিকে মোহনবাগান, বর্তমানে মোহনবাগান জায়ান্টস নামেই পরিচিত, তো মোহনবাগান জায়ান্টসে যদি খেলেন সেক্ষেত্রে কিন্তু এই ফুটবলার বিপক্ষের ঘুম কারবে সেটা বলা অপেক্ষা রাখে না। ইনি কিন্তু দুর্দান্ত ফুটবলার, বলতে গেলে একজন সত্যিকারের বিদেশি হয়ে উঠবেন, যে ফুটবলার দুটি দলের মধ্যে পার্থক্য করে দিতে পারেন, এরকমই কিন্তু ফুটবলার এই আলজেরিয়া জাতীয় দলের মিডফিল্ডার হ্যারিস বেলকেবলা। তো হ্যারিস বেলকেবলাকে পাওয়ার ব্যাপারে কিন্তু এটিকে মোহনবাগান বা ভবিষ্যতের মোহনবাগান জায়ান্টস তারা কিন্তু যথেষ্ট উদ্যোগী, এবং যা শোনা যাচ্ছে তাকে কিন্তু পাওয়ার জন্য তারা অলাউড যাচ্ছে। এবার আসবো ইস্টবেঙ্গলের খবর নিয়ে। ইস্টবেঙ্গলে কি আসতে চলেছেন মুম্বাই সিটি এফসির তারকা ডিফেন্ডার মোর্তাদা ফল? হ্যাঁ বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় খবর যে ইস্টবেঙ্গল কিন্তু একজন তারকা বিদেশি ডিফেন্ডার নিতে চাইছে, এবং তাদের সবথেকে বেশি পছন্দ এই মোর্তাদা ফল। কেননা ভারতের মাটিতে এই মোর্তাদা ফল যে ফুটবল খেলেছেন বিগত সময়ে, তারপরে তার তাকে পাওয়ার জন্য সব দলই যা হবে সেটা স্বাভাবিক। ইস্টবেঙ্গল কিন্তু এই সুযোগকে কাজে লাগাতে চাইছে, কেননা মোর্তাদা ফল কিছুদিন আগেই তিনি কিন্তু বলেছেন যে তিনি যে ক্লাবে বেশি টাইম পাবেন, অর্থাৎ যেখানে তিনি বেশি সময় পাবেন খেলার জন্য, সেখানে তিনি সই করবেন। এবং যেহেতু এই মুম্বাই সিটি এফসির সঙ্গে এই মোর্তাদা ফলের আগামী 31 মে'র মধ্যে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে, ফলে তাকে কিন্তু ফ্রি ফুটবল হিসাবে ইস্টবেঙ্গল সই করাতে পারে। সেক্ষেত্রে কোনো রকম ট্রান্সফার মানি মুম্বাই সিটিকে দিতে হবে না। আর এই সুযোগকে কাজে লাগিয়ে ইস্টবেঙ্গল কিন্তু একটা বড় অফার ইতিমধ্যেই এই মোর্তাদা ফলকে দিয়েছে বলে আমরা জানতে পারছি। এদিকে ঈশান পান্ডিটা ভারতের অন্যতম সেরা এই উদীয়মান স্ট্রাইকারেরকে পাওয়ার ব্যাপারে এটিকে মোহনবাগান বা মোহনবাগান জায়ান্টসের পাশাপাশি ইস্টবেঙ্গল কিন্তু এবার আসন নিয়ে বলল। যা খবর রয়েছে, এই ভারতীয় স্ট্রাইকার ঈশান পন্ডিটা তিনি কিন্তু নিজেই ইচ্ছা প্রকাশ করেছেন যে তিনি আর জামশেদপুর এফসিতে থাকতে চাইছেন না, কেননা তিনি সেখানে কিন্তু খেলার সময় পাচ্ছেন না। ফলে তিনি চাইছেন এমন কোনো ক্লাবে সই করতে যেখানে তিনি পুরো 90 মিনিট খেলার সুযোগ পাবেন বা বেশিরভাগ ম্যাচ তিনি খেলার সুযোগ পাবেন, সেরকম টিমে তিনি যেতে চাইছেন। এবং তিনি যে ক্লাবে যান না কেন তার সঙ্গে কিন্তু তিনি এইভাবে চুক্তি করবেন যে তাকে কিন্তু অন্তত 60% বা 70% ম্যাচে তাকে কিন্তু প্রথম একাদশে রাখতে হবে। যা খবর রয়েছে এটিকে মোহনবাগানও কিন্তু তার ব্যাপারে যথেষ্ট আগ্রহী, তাকে নেওয়ার জন্য একটা বিশাল অফার তাকে দেওয়া হয়েছে। কিন্তু গতবারও এই মোহনবাগান তাকে পাওয়ার জন্য অল আউট গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত এই ব্যাপারটার জন্য তিনি মোহনবাগানে সই করেননি। কিন্তু এখন যা খবর বেরিয়ে আসছে যে ইস্টবেঙ্গলে যদি তিনি সই করেন সেক্ষেত্রে কিন্তু তিনি বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন, কেননা ইস্টবেঙ্গলের হাতে কিন্তু খুব একটা ভালো মানের ভারতীয় স্ট্রাইকার নেই। এই সুযোগকে কাজে লাগিয়ে ইস্টবেঙ্গলও কিন্তু চাইছে ঈশান পান্ডিতাকে। এখন দেখার যে ঈশান পান্ডিতা শেষ পর্যন্ত কোন দলের নাম লেখান, তিনি ইস্টবেঙ্গল আসেন না মোহনবাগানে আসেন। তবে এই নিয়ে একটা কিন্তু ভালো একটা ব্যাপার দেখা যাচ্ছে বহুদিন পর, যে কলকাতার ফুটবলে কোনো একজন ফুটবলারকে নিয়ে দুটি ক্লাবের মধ্যে কিন্তু একটা দর কষাকষি চলছে। তো এখন আমাদের প্রশ্ন হলো যে কোন ক্লাবে তিনি সই করেন, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। Hello guys, excited to join the Red and Gold Brigade. Joy is Bangalore.